হ্যালো বন্ধুরা, জরুরি ইনফোর আইসকুর মুখ্য খবর, আইসকুর প্রথম খবর। একজন বাইক চালক হইলা সাংঘাতিক ভাবে আহত। বাইক চালকে একটা ছোট্ট বাচ্চার যান বাঁচাইতে গিয়া নিজরে হল্লা জখম। জানা গেছে তার অবস্থা খুবই শোচনীয়। বালিচরা তাকি হাইলাকান্দি যাইবার রাস্তা, হঠাৎ করিয়া বাচ্চা একগু সামনে আওয়ায় তাইন তান গাড়ির তাকি কন্ট্রোল হারাই দিছন। এমন অবস্থায় নিজরে খড়ি দিছন সাংঘাতিক ভাবে জখম। সঙ্গে সঙ্গে রাস্তার মানুষ হকলে লইয়া তানে নিছন হাইলাকান্দি প্রাইমারি হসপিটাল। আইসকুর দ্বিতীয় খবর, আসাম ডিজিপি জিপি সিংহর কাছ থেকে জানা গেছে যে দিরাজ জ্যোতি নামের এক সাব ইন্সপেক্টর হইলা ডিসমিস নিজর চাকরি তাকি, কারণ তাইন লইসলা ঘুষ। তানে ডাইরেক্টরেট অফ ভিজিলেন্স এন্ড এন্টি করাপশনের কর্মকর্তা অখলে হাতে গুটে ফাইসন তানে ঘুষ নিতে। তাইন বিশ্বনাথ ডিস্ট্রিক্টর গোপুর পুলিশ স্টেশন আসলা সার্ভিস। আজকের তৃতীয় খবর, রাজ্যের শিক্ষামন্ত্রী রণজ পেগুর মতে আসাম সরকারের রবিবারে 96.21 কোটি টাকা দেওয়া হয়েছে লোয়ার প্রাইমারি আর আপার প্রাইমারি স্কুলতার লাগে। মোট 96.21 কোটি দেওয়া হয়েছে 40,970 খান স্কুলরে। আইস্কুল চতুর্থ খবর, এক নয়া ইতিহাস গড়ার এক কাম করলো উড়িষ্যা টিভি নিউজ চ্যানেল। তারা একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর বেটি একগু দিয়া খড়াইবা এখন অ্যাঙ্কারিং। এখন আর রইল না আগর মতো সাজিয়া গুজিয়া মানুষে বইয়া অ্যাঙ্কারিং করার যুগ। বেটিকে বড় সুন্দর মতে মাতিয়া সব রেখইছে যে মানুষ অখলল্লাখান তানে ও শিকার কর্তা সবে। ই মাতিকান হুনিয়া বাকি নিউজ চ্যানেল অখলর ফরসে ফেরুম ফেরুম। তারারও মাতা তাইছে এখন চিন্তা করতে লাগবো নয়া নয়া ইনোভেশন। আইস্কুর পঞ্চম খবর, আনুক্কা বিনুক্কা গফ এখান হুনা গেল মন্টানা এর এস এস ক্রিজ নামর এক সুগ্রীর গেস্টে। তাইন জানাইলা যে টিকটকে বুলে তানে সাইসলো বানাইতো বেটা। 2 বছর দরিয়া তাইন বেটাইনতর লাখান বেশ বুসা লাগাইছন। এমন খাম খরের বুলে টিকটক আর টিকটকর স্টার অখলে এই আরুফ লাগাইছন তাইন টিকটকর উফরে। ইকান হুনিয়া এখন বুঝা যা যে বালা হইছে ভারত তাকি খরা হইছে টিকটক রে ব্যান। এরকম গুজব চলের চারিদিকে সোশ্যাল মিডিয়ার মধ্যে।